হ্যালো গাইস, আজ জানাই যে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূজা ব্যানার্জির জীবনী সম্পর্কে বলবো। তো পূজা ব্যানার্জির জন্ম হয় 6 ফেব্রুয়ারি 1987 সালে রবীন্দ্র সরোবর কলকাতায়, ভারতের পশ্চিমবঙ্গে, এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 36 বছর। তিনি পেশায় একজন অভিনেত্রী, মডেল এবং 2007 সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি এবং তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি বাংলা সিনেমা ছাড়াও তেলুগু ও হিন্দি চলচ্চিত্র অভিনয় করেছেন। তিনি সেন্ট পলস মিশন স্কুলে এবং পড়াশোনা শেষ করেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। তিনি ছোটোবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন। কাহানি হামারা মহাভারত কির মাধ্যমে টিভি জগতে আবির্ভাব ঘটে তার। তুসে প্রেত লাগায় সাজনা এতে তিনি একজন সাধারণ পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেন। তিনি উভয় সিরিয়ালকেই হিট বলে দাবি করেন। পরবর্তীতে তিনি তেলুগু চলচ্চিত্র ভিদু থেডায় অভিনয় করেন। বাংলা চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে হিরণ চ্যাটার্জির বিপরীতে তার অভিনীত মাচো মস্তানা না ছবির মাধ্যমে। তিনি তার অভিনীত পরের ছবি ভারতীয় বাংলা সুপারস্টার দেব এর সাথে করেন চ্যালেঞ্জ 2। এই ছবিটি ভারতীয় বাংলার ছবির ইতিহাসে পাল্টে দেয় এবং আগের করা অনেক রেকর্ড ভেঙে দেয়। এরপর সে সোম চক্রবর্তীর বিপরীতে লাভেরিয়া ছবিতে অভিনয় করেন। এই উভয় ছবি রাজেন্দ্র পরিচালনা করেন। প্রথম ছবিটি শ্রী ডেক্স ভেঙ্কটেশ ফিল্মস এককভাবে এবং পরের ছবিটি সুরিন্দার ফিল্মসের সাথে যৌথভাবে প্রযোজনা করে। এরপর তিনি অভিনয় করেন সুজিত মণ্ডলের পরিচালিত ছবি রকি ছবিটিতে। এরপরে অভিনয় করেন 3 পাত্তি চলচ্চিত্রে। 2011 সালে তিনি ভিডু থেডা ও মেঘনা মুক্তিপ্রাপ্ত তেলুগু নিখিল সিদ্ধার্থের সাথে অভিনয় করেন এবং তিনি অন্যতম ভারতীয় অ্যাডাল্ট কমেডি মুভি গ্রেট গ্র্যান্ড মাস্তিতে তিনি অভিনয় করেন রিতেশের বিপরীতে। এবং তিনি বর্তমানে সারেগামাপার একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। সো গাইজ, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।